হ্যালো, কেমন আছে সবাই? আজকে আমরা আবারও খেলছি পাম্পিং সিমুলেটর 2, আর এটা হচ্ছে আমাদের পাম্পিং সিমুলেটর 2 এর পার্ট 6। আর আজকে আমরা এই গেমের মধ্যে কিনবো আমাদের প্রথম সুপার কার, যেটার নাম হচ্ছে নিশান জিটিআর, অথবা একটা ফেরারি কিনবো। আর আজকে আমাদের অনেক ধামাকাদার গেম প্লে হবে। আর আজকে আমি তোমাদের দেখাচ্ছি একটা জিনিস, আমাদের কাছে আছে আজকে 1.5 লক্ষ টাকার আশেপাশে, মানে অনেক টাকা আছে। আজকে আমরা আমাদের নতুন বাড়িটা আপগ্রেড করব, প্লাস আমরা একটা সুপার কারও কিনবো। আজকের গেম প্লেও ভাই অনেক বেশি মজা হবে। তো চলো ভাই, আর প্রথমে আমাকে আরও দুটো জিনিস করতে হবে, সেটা হচ্ছে আমাদের যে এই যে এই ছিল ম্যাডেলিন নাকি নাম ছিল, হ্যালো, এই যে ম্যাডেলিন, এটা হচ্ছে ক্লিনার। এই মেয়েটা না একা একা সব কাজ করে উঠতে পারছে না ভাই, এই স্টেশনে না নোংরা অনেক হয়ে যাচ্ছে। কারণ এখন দেখো আমাদের স্টেশনে একসাথে কতগুলো গাড়ি তেল ভরা যাচ্ছে, চার্জ করা যাচ্ছে, এখানে চার্জিং স্টেশনে দেখো কতগুলো গাড়ি, প্লাস এখানে আমার তেল পাম্পেও দেখো কতগুলো গাড়ি, টোটাল প্রায় 30টার আশেপাশে গাড়ি একসাথে তেল ভরা যায়, মানে পেট্রোল ভরা যায় ভাই। অনেক মানে অনেক তাবাহি, অনেক বিজনেস করেছি আমরা অফ ক্যামেরাতে। আর এই দেখো এটা কী গাড়ি ভাই, এই গাড়িটা তো অনেক সুন্দর লাগছে, আমরা এই টাইপের একটা গাড়ি কিনবো, ঠিক আছে আজকে, কারণ আজকে আমাদের কাছে অনেক টাকা আছে, টাকার তো কোনো অভাব নেই। আর প্রথমে আমি যেটা করব, আমাদের আরও দুটো কাজের লোক হায়ার করতে হবে, মানে ওয়ার্কার্স। প্রথমে আমাদের আর একজন ক্লিনার হায়ার করতে হবে, যে কিনা সব কিছু পরিষ্কার করবে, কারণ ম্যাডেলিন একা একা পারছে না। এই দেখো আর একটা ম্যাডেলিন আমাকে হায়ার করতে হবে, তো ম্যাডেলিনকে হায়ার করে নেই। আর একজন আমাকে পাম্পার হায়ার করতে হবে, কারণ পাম্পারও একা একা ভাই হাঁপিয়ে যাচ্ছে, এতগুলো গাড়ি সামলাতে পারছে না। তো চলো পাম্পারও আর একটা আমরা হায়ার করে নেই, তো একটা পাম্পার আর একটা ক্লিনার আমরা হায়ার করে নিই। এইবার আরও তাড়াতাড়ি কাজ হবে, আমাদের ব্যবসা ভাই আরও তাড়াতাড়ি গ্রো করবে। কিন্তু প্রথমে আমাদের আজকে যেটা কাজ, সেটা হচ্ছে আমরা আজকে কিনতে যাব আমাদের জন্য একটা সুপার কার, যেটা ভাই অনেক এপিক হবে। হয়তো আমরা নিশান জিটিআর কিনবো, অথবা ল্যাম্বরগিনি, অথবা ফেরারি। তোমরা কমেন্টে বলো কোন গাড়িটা তোমাদের সবথেকে বেশি ফেভারিট। আমার তো ভাই সবগুলোই ভালো লাগে ভাই, কারণ আমার কাছে একটাও নেই, আমি গরিব মানুষ। চলো ভাই, ও ওটা কী গাড়ি, পার্পল কালারের একটা গাড়ি যাচ্ছে দেখো, ওই দেখো, আমি জানি না ওটা কী গাড়ি, কিন্তু যাই হোক ভাই, প্রথমে চলো আমরা না কার শোরুমে যাব, মানে কার ডিলারশিপে যাব। ওখানে গিয়ে আমরা দেখবো আজকে কী কী গাড়ি আছে। দেখো আমরা সেই সিটিটাতে চলে এসেছি যেখানে আমাদের আমরা গাড়ি কিনতে পারবো, এটা হচ্ছে গাড়ির শোরুম, কার ডিলারশিপ। এই দেখো এখানে আগের দিন আমরা এই যে সাদা কালারের এই গাড়িটা কিনেছিলাম, আর এখানে যদি আমাদের ট্যাব ওপেন, ও ভাই এটা কী গাড়ি, এক সেকেন্ড আমরা ট্যাবটাতে দেখা যাবে যে কোনটা কোন গাড়ি। এই যে এখানে দেখো নেরারি, নেরারি না ফেরারি ভাই, ফেরারিকে নেরারি নাম দিয়ে রেখেছে পিশান জিটিআর। আচ্ছা হ্যাঁ ভাই, পিশান জিটিআর কোন গাড়ি, মনে হয় এটা নিশান জিটিআর। আর ল্যাম্বরগিনি জুরুস, ভাই সব এগুলো কীরকম গাড়ির নাম, ল্যাম্বরগিনি, এটা কিনবো আমরা না কোনটা কিনবো ভাই? আজকে আমরা সবথেকে দামি গাড়িটা কিনে নিই, ফেরারি গাড়িটা কিনে নিই, যেটার দাম 34,000 টাকা ভাই। 34,000 টাকা দিয়ে আমরা আজকে এই ফেরারি গাড়িটা কিনে নেব। আর বিএমডাব্লিউ ফাব্লু যা আছে সেগুলো আমরা পরে কিনবো, আর কার ফর সেলের মতো আমরা গেমটা খেলবো। তো চলো, কোনটা ছিল ভাই গাড়িটা, আমার মনে হচ্ছে যে এটাই হচ্ছে ফেরারি ভাই, যেটার দাম 34,000 টাকা। যদি আমাদের কাছে 1.5 লাখ টাকা আছে, 34,000 টাকা দিয়ে গাড়ি কেনা খুব একটা বড় বিষয় না। চলো আমরা 34,000 টাকা দিয়ে না এই গাড়িটা কিনে নিই, ফেরারি। ওকে, তো ফাইনালি আমরা দেখো গাড়ি তো কিনে নিয়েছি, এবার এই গাড়িটা আমাকে নিয়ে যেতে হবে আমাদের বাড়িতে। চলো এখান থেকে আমরা সিধা চলে যাবো আমাদের বাড়িতে, ফটাফট চলো বাড়িতে যাওয়া যাক ভাই, গাড়িটা চালিয়েও কি মজা আসছে ভাই। চলো এটার স্পিড, ও ভাই এটা তো আলাদাই লেভেলের আওয়াজ। চলো এখান থেকে না আমি বাড়িটা কোন দিকে, চলো বাড়িতে আমি না একটা মার্কার করে নিই। ওকে, তো এইবার আমরা ফাইনালি আমাদের বাড়িতে মার্ক করে দিয়েছি, চলো এবার আমরা ফটাফট আমাদের বাড়িতে চলে যাই, অনেক টাইম নষ্ট করেছি ভাই। চলো এবার আমরা বাড়িতে যাবো ফটাফট, তারপরে গিয়ে আমাদের বাড়িটাকে আপগ্রেড করতে হবে, অনেক সুন্দর করে আমাদের বাড়িটাকে আজকে আপগ্রেড করবো। তারপরে আমাদের গ্যাস স্টেশনটাকেও তো ম্যাক্স লেভেলের করতে হবে পরের দিন। আজকে চলো প্রথমে আমি বাড়িটা আগে ম্যাক্স করে নিই ভাই। আজকের গেমে আমরা অনেক কিছু করতে চলেছি, যেমনটা দেখতে পেলে আমি আজকে ফেরারি কিনে নিয়েছি, এরপর দিন আমরা ভাই ল্যাম্বরগিনি, তারপরে নিশান জিটিআর, এগুলো সব কিছু কিনবো। কিন্তু তার আগে চলো বাড়ি যাওয়া যাক, অনেক টাইম নষ্ট করে ফেলেছি অলরেডি। কিন্তু না, আমি আর একটা কথা ভাবছি, যে আমাদের স্টেশনে আগের দিন আমরা যে গাড়িটা কিনে রেখেছিলাম সাদা কালারের, ওই গাড়িটা বিক্রি করে দিলে কেমন হয় ভাই? চলো ওই গাড়িটা আমরা বিক্রি করে দিই, মানে সেলে লাগিয়ে দিই, কারণ ওই গাড়িটা আমার কোনো কাজে লাগে না, শুধু শুধু পড়ে আছে ভাই। ওই গাড়িটা চলো বিক্রি করে দিয়ে আমরা আর একটা সুন্দর দেখে গাড়ি কিনবো এরপর দিন। এই দেখো এই গাড়িটার কথা আমি বলছিলাম তোমাদের, এই যে এই গাড়িটা, যারা যারা পার্ট 5 দেখেছো এই গেমের, তারা তারা জানো যে পার্ট 5 আমি এই গাড়িটা কিনেছিলাম 7,000 না 7,500 টাকা দিয়ে। আর এই গাড়িটা আজকে আমরা বিক্রি করে দেবো, কারণ এই গাড়িটা আমার তেমন কোনো কাজে লাগছে না। এই গাড়িটা চলো আমরা সেলের জন্য লাগিয়ে দিই। সেলের জন্য লাগানোর জন্য আমাকে প্রথমে যেটা করতে হবে, ক্যামেরা ওপেন করতে হবে। আর ক্যামেরাটা আমার এত ঘাটিয়া কোয়ালিটির কেন ভাই?
ওকে তো চলো, এটা আমরা ক্যামেরা দিয়ে একটা ফটো তুলে নিয়েছি আমাদের গাড়ির, আর এটা আমাকে না বিক্রি করার জন্য লাগাতে হবে। এখানে দাঁড়াও, এখানে আমাকে ছবিটা আপলোড করতে হবে, আর এখানে আমি গাড়িটার দাম কত রাখবো। আমরা কিনেছিলাম প্রায় 7,000 টাকার আশেপাশে, কিন্তু আমরা বাড়িটার দাম রাখবো 10,000 টাকা। দেখে ভাই বিক্রি হয় কি না, আর এখানে লিখে দিই বেস্ট কার। ওকে তো এটা আমরা না সেলের জন্য লাগিয়ে দিই, তো আমরা অ্যাড করে দিয়েছি সেলের জন্য। এই দেখো এখানে পর সেল হয়ে গেছে, তার মানে আমাদের কাস্টমারের ওয়েট করতে হবে কখন কাস্টমার আসে। আচ্ছা কোনো ব্যাপার না, চলো কাস্টমার আসুক, ততক্ষণে আমাদের এই যে ফেরারি গাড়িটা আছে ভাই, ফেরারি ফেরারি নিয়ে চলো আমরা আমাদের বাড়িতে চলে যাই। আর বাড়িতে গিয়ে না আমরা অনেক কাজ করবো আরো ভাই, অনেক কাজ আছে। আর হ্যাঁ, আর একটা জিনিস দেখো, এখানে যে পিকনিক স্পট বানিয়ে রেখেছি আমি, সবাই এখানে এসে বসে আছে, এখানে পিকনিক টিকনিক লোকজন করতে পারবে। আগের দিন যে টেবিল বসিয়েছিলাম, ওকে চলো এগুলো দেখার আর টাইম নেই, ফটাফট চলো এখন আমরা বাড়িতে যেতে হবে এখন। ওকে তো এইবার আমরা ফাইনালি ঠিকঠাক রাস্তা যাচ্ছি, দেখো একটু উঁচু রাস্তা কিন্তু কোনো ব্যাপার না। এই সাইডে আমাদের বাড়িটা ছিল, আর একটু সামনে যেতে হবে ভাই। দেখি আমার বউ বাচ্চারা কী করছে, তাদের তো আমি চকলেট ফকলেট খেতে দিয়ে এসেছিলাম। তোমাদের গাড়িটা ভাই আর যাই বলো, গাড়িটা অনেক সুন্দর হয়েছে। চলো একটা কাজ করি, গাড়িটা আমরা না এখানে পার্ক করিয়ে রাখি, আমরা বাড়িতে আগে ঢুকাবো না, আমরা বাড়ির সামনে গাড়িটা পার্ক করে রাখি সুন্দর করে। ও ভাই সব গাড়িটা কত সুন্দর লাগছে দেখতে, দেখো। চলো একটা কাজ করি, গাড়িটা না আমি এখানটাই রেখে দিই, চুরি না হয়ে যায় আবার ভাই, এখানে থাক গাড়িটা। আর ততক্ষণে আমি একটা কাজ করি, এই দেখো ভাই আমাদের গাড়িটা কত সুন্দর লাগছে। এই গাড়িটার জন্য তো অবশ্যই তোমরা আগে লাইক করে দিও, আর তার আগে চলো না আমরা যে বাড়িটা আছে বাড়িটাও আপগ্রেড করে নিই। আমি জানি না বাড়িটা আপগ্রেড করতে কত টাকা খরচা হবে, তার আগে চলো দেখি আমার বাচ্চা কাচ্চা কী করছে। হ্যালো, এটার নাম হচ্ছে পটল, এটার নাম হচ্ছে বেগুন। চলো বাচ্চা কাচ্চা তো আছে ঠিকঠাক, আর আমাদের মম কী করছে। হ্যালো মম, ওকে মমকে আমাদের ওষুধ খাওয়াতে হবে, আর আমাদের বউকে ফুল দিতে হবে। হ্যালো, ওকে রাতে এসে ঘুমাবো, আপাতত চলো আমরা বাড়িটা আগে আপগ্রেড করি। ওকে তো ফাইনালি আজকে আমরা পার্ট 6 আমাদের বাড়িটাকে আপগ্রেড করতে চলেছি। অনেক দিন থেকে আমি এই পুরনো বাড়িতে থেকেছি, কিন্তু আজকে টাইম হয়ে গেছে আমাদের সেই বাড়িটাকে আপগ্রেড করার। কিন্তু আমি তোমাদের বলে দিই, এই গেমটা আমি যতদিন ধরে খেলছি আমি এক টাকারও লোন নেইনি, আমি পুরোপুরি নিজে কষ্ট করে এই গেমটা বড় করেছি, এত টাকা ইনকাম করেছি, $130,000 যতই হোক তো এত টাকা ইনকাম করেছি। আর আজকে ফাইনালি আমাদের কষ্টের দিন ফুরিয়ে গেছে ভাই, আমরা আজকে আমাদের বাড়ি কিনতে পারবো। অনেক হয়েছে, চলো এবার যেটা আমরা করবো, প্রথমে আমরা হাতুড়িটা নিবো হাতে, তারপরে এটা দিয়ে আমরা বাড়িটা আপগ্রেড করবো ভাই। আমি অনেক এক্সাইটেড দেখার জন্য যে বাড়িটা আপগ্রেড করলে কীরকম লাগবে। 30,000 টাকা লাগবে, মানে আমাদের প্রায় গাড়ির সমান টাকা লাগবে ভাই। চলো কোনো ব্যাপার না, 3, 2, 1 গো ভাই। কত বড় বাড়ি হয়ে গেল দেখেছো তোমরা, হোয়াট এটা, হোয়াট এগুলা এখানে কী করে চলে আসলো, গাছের মধ্যে কী করে গাড়ি ঢুকে গেল ভাই। হ্যাঁ, আর সাদা গাড়িটা এখানে কী করে চলে আসলো, গ্লিচ হয়ে গেছে গেমটার মধ্যে। কিন্তু ভাই বাড়িটা কত অসাধারণ লাগছে দেখতে ভাই। চলো গাড়িটা আমরা এখানে পার্ক করিয়ে রাখি, আর সাদা গাড়িটা এখানে কী করে চলে আসলো আমি তো বুঝতে পারলাম না ভাই। হ্যাঁ, সাদা গাড়িটা ভাই এখানে কী করে চলে আসলো ভাই, যাই হোক ভালো কথা। আর এখানে না আমাদের গ্যারেজ কোথায়, ওকে এটা কি আমাদের গ্যারেজ, এটা মনে হয় আমাদের গ্যারেজ, এখানে আমরা গাড়ি রাখতে পারবো কি। হ্যাঁ মনে হয় আমাদের এখানে আমাদের গাড়িটা রাখতে পারবো, তো চলো না ফটাফট আমি না গাড়িটা এখানে রেখে দিই, ওই ভিতর দিকে ঢুকিয়ে রাখি, কারণ বাড়ির বাইরে গাড়িটা রাখা অতটা সঠিক হবে না। আমরা ভালো করে সুন্দর করে গাড়িটা বাড়ির ভিতরে রেখে দিই, চলো চলো আমরা বাড়ির ভিতরে গাড়িটা ঢুকিয়ে রেখে দিই, এখন এত দামি গাড়ি ভাই। চলো এখানটায় আমাদের গাড়িটা থাক, এটাই মনে হয় আমাদের গাড়ির, আবার ঠুকে দিস না, এমনিতে এত টাকা দিয়ে গাড়ি কিনেছি। তো টোটালি এত টাকা খরচা করার পর এখন আমার কাছে আছে 1,05,000 টাকা, যেটা দিয়ে আমি এখনও পর্যন্ত অনেক কিছু করতে পারি, কিন্তু এই বাড়িটার কী করবো আমি এখনও পর্যন্ত জানি না। চলো ভাই প্রথমে আমি যেটা করবো, বাড়ির ভিতরে ঢোকা যাক, ভিতরে কোন দিক দিয়ে ঢোকে ভাই, এইদিকে রাস্তা, ওকে এইদিকে রাস্তা আছে ভাই, কেমন বাড়ি হয়ে গেল। আচ্ছা কোনো আবার আটকে রাখ, চোর ফোর চলে আসবে, এত বড় বাড়ি বানিয়ে নিয়েছি। প্রথমে এবার আমরা যাবো সিঁড়ি দিয়ে ওপরে, আর ওপরে গিয়ে কী দেখবো, দেখো বাচ্চা বেগুন আর পটল এখানে খেলাধুলা করছে। আমাদের বউ কোথায় গেল, হ্যালো বউ, মা বউ কোথায় চলে গেল, হ্যাঁ বউ কি চলে গেল নাকি ভাই বাপের বাড়ি। হ্যাঁ হ্যালো, ভাই ভাই বউ কোথায় চলে গেল, এটা আটকাবো কী করে আমি এখন, আমি কিচ্ছু বুঝতে পারছি না, বাড়িটা আপগ্রেড করে আমি বোকা সেজে গেছি ভাই, ফোনটা আটকে দিই। ওকে চলো উপরে সিঁড়ি দিয়ে যাওয়া যাক, মানে উপরে আমাদের বেডরুম আছে। ওকে ভাই আমি তো ভয় পেয়ে গেছিলাম, আমি ভাবলাম বাড়িটা আপগ্রেড করলাম দেখি বউ আবার বাপের বাড়ি চলে গেল নাকি। ওকে এখান দিয়ে আমি না ব্যালকনিতে যেতে পারি। ও ভাই সুন্দর হয়েছে ঘরটা আগের থেকে, অনেক সুন্দর হয়েছে, যাই হোক ভাই ঘরটা তো ভালো হয়েছে। আর ঘরে আমাকে না আসবাবপত্র অর্ডার দিতে হবে, ফ্রিজ টিভি এগুলো সব কিছু অর্ডার করতে হবে। হ্যালো বউ, ভাই ভাই আমি এখন আবার যাবো আমাদের গ্যাস স্টেশনে, তারপরে ওখানে গিয়ে আমাকে আরও অনেক কিছু আপগ্রেড করতে হবে আজকেও। ওকে হ্যালো বউ, টাটা বাই বাই। চলো এখন আমরা না চলে যাই,
রাতে এসে বউকে মানে আদর করা যাবে, এখন আদর ফাদর করে আবার লাভ নেওয়ার টাইম নেই, এখন আমাদের ব্যবসায় মন দিতে হবে। ভাই সাহেব চলো, আমাদের গেট কোথায়, আমি সব কিছু ভুলে কেন যাচ্ছি, হ্যালো চলো আমি আটকে দিই। আর এই গাড়িটা ভাই এখানেই থাক, গাড়িটা আমি নিয়ে যাবো না এখন, চলো আমাদের স্টেশনে যাওয়া যাক, আমরা বাসে করে স্টেশনে যাবো ভাই। আর আমি ভাবছি কি আমাদের রাতই হয়ে গেছে, আমি না ঘুমিয়ে আসি, সকালবেলা আমি চলে যাবো ভাই স্টেশনে। দেখো বাড়িটা কত এপিক লাগছে ভাই, বাড়ির জন্য আমি লাইট ফ্যান ওগুলো পরে অর্ডার দেবো, নাকি আজকেই বাড়িটা সাজিয়ে দেবো। তোমার কমেন্টে বলো যে বাড়িটা কি আমার সাজানো ঠিক হবে টাকা খরচা করে, আমি তো ভাবছি বাড়িটাকে অনেক সুন্দর করে সাজাবো। চলো ভাই প্রথমে না আজকে ঘুমিয়ে টুমিয়ে সকালবেলা একবারে স্টেশনে যাবো, এখন না স্টেশনে গিয়ে কোনো কাজ নেই। ওকে তো গুড মর্নিং সবাইকে, আর তোমরা ভুলে যেও না ভাই আমাদের স্টেশনেও অনেক কাজ আছে, শুধু তো আমরা বাড়ি আপগ্রেড করেছি আর আমরা একটা ফেরারি গাড়ি কিনেছি, কিন্তু এছাড়াও আমার কাছে অনেক কাজ আছে আজকে করার মতো। হ্যালো বউ, টাটা বাই বাই, পরে দেখা হবে, রাতে দেখা হবে। আমি না চলে যাই ভাই, অফিসে চলে যাই ভাই, টাইম নষ্ট করে কোনো লাভ নেই, অফিস মানে স্টেশনে যাই, ওখানে গিয়ে ব্যবসা টাবসা করে রাতেবেলা আসবো ভাই একবারে বাড়িতে, তখন আপগ্রেড করা যাবে। দেখো কত সুন্দর সকাল হয়ে গেছে, হ্যালো গুড মর্নিং সবাইকে। চলো এখন আমরা যেটা করব, অফিসে যাব মানে স্টেশনে যাব, আর আমাদের যা যা বাকি আছে সেগুলো অর্ডার করবো ভাই চলো। ওকে তো চলে এসছি আমাদের স্টেশনে, আর স্টেশনটা দেখো ভাই দূর থেকেই কতটা এপিক লাগছে। তোমাদের কাদের কাদের মনে আছে যখন আমরা পার্ট 1 বানিয়েছিলাম এই গেমটার, তখন গেমটাতে কেমন ছিল, সব কিছু খাটারা ছিল, আজকে ভাই কত সুন্দর লাগছে ভাই সাহেব, অনেক সুন্দর লাগছে আমার গেমটা তো। আর প্রথমে আজকে আমি যেটা করবো, মানে সোলার প্যানেলগুলো আছে না সেগুলো তো আমি আপগ্রেড করে নেবো, আর এগুলো কি আমি আপগ্রেড করতে পারবো, না 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 এগুলো আর আপগ্রেড করতে পারবো না, কিন্তু সোলার প্যানেল তো আমি আপগ্রেড করতে পারবো, সোলার প্যানেল ব্যাটারি ওগুলো চলো না আমরা আপগ্রেড করে দিই, তাহলে আরও ইলেকট্রিক বিল ফিল কম আসবে। এই যে সোলার প্যানেলগুলো না আপগ্রেড করে নেবো, তো অনেক টাকা চাচ্ছে ভাই আপগ্রেড করার জন্য। আচ্ছা কোনো ব্যাপার না চলো, 1500 টাকা করে লাগবে, মানে 1000 টাকা করে লাগবে। ওকে এরকম হয়ে যাচ্ছে আপগ্রেড করার পরে, ভালো কথা, এটাও ভালোই, খারাপ না। চলো ভাই এরকম করে আমাকে সবগুলো সোলার প্যানেল আপগ্রেড করে দিতে হবে, তাহলে না ইলেকট্রিসিটি বেশি জেনারেট হবে, আর সেগুলো না আমি বেশি করে বিক্রি করতে পারবো ভাই, আর বিক্রি করেও টাকা কামাতে পারবো। ওকে এরপর দিন ভাই আমরা $1,000,000 বানিয়ে দেবো এই গেমের মধ্যে, ঠিক আছে। চলো ভাই প্রথমে আমি যেটা করবো, এখানে না আপগ্রেড করে নিই আরও ভাই, কিছু ইয়ে করলে হবে না, এগুলো সব আপগ্রেড করে নিয়ে যাবো। ওকে দেখো আমার অনেক মজা লাগছে আপগ্রেড করতে, যদি অনেক টাকা খরচা হয়ে যাচ্ছে কিন্তু কোনো ব্যাপার না ভাই, সব কিছু আপগ্রেড করে দেবো। ও ভাই দেখো সবগুলো সোলার প্যানেল তো আমরা আপগ্রেড করে নিয়েছি, এইবার আমাদের যেটা করতে হবে, আমাদের না ব্যাটারিও আপগ্রেড করতে হবে, কারণ ব্যাটারিগুলো অনেক পুরনো। চলো ব্যাটারি আপগ্রেড করতে 600 টাকা করে লাগবে। ওকে ভাই দেখো ব্যাটারিগুলো আমরা সবগুলো আপগ্রেড করে নিই, এই দেখো আজকে আমরা যা যা আপগ্রেড করতে পারি, যত টাকা আছে ভাই সব টাকা প্রায় খরচা করে ফেলবো। আর পরদিন ভাই আমরা যতগুলো গাড়ি আছে এই গেমের মধ্যে, ল্যাম্বরগিনি নিশান জিটিআর ফিটিআর যা আছে সব কিছু কিনবো, আর পরদিন আমরা সেগুলো গাড়িকে কিনে বিক্রি করবো ভাই, সবগুলো গাড়ি কিনে ফেলবো, $1,000,000 বানাবো পরদিন আমরা। দেখো ভাই আমাদের যতগুলো ব্যাটারি ছিল সবগুলো না আমরা আপগ্রেড করে নিয়েছি, আর সোলার প্যানেলও আপগ্রেড করে নিয়েছি, আর এইবার দেখো আমাদের কত সুন্দর লাগছে ছাদটা দেখতে, এবার আমরা অনেক টাকার বিক্রিও করতে পারবো। এই দেখো এখানে ইলেকট্রিসিটি স্টোর হবে, আর এগুলো আমি বিক্রিও করতে পারবো ভাই। দেখো যাই হোক ভাই এগুলো এখন বিক্রি করে লাভ নেই, প্রথমে আমি এখন যেটা করবো, এই যে এখানে যে বেঞ্চ বেঞ্চগুলো আছে এই বেঞ্চগুলো না আমরা একবার আপগ্রেড করে দিই, চলো বেঞ্চগুলো আপগ্রেড করতে পারবো 600 টাকা করে। আচ্ছা আরও আপগ্রেড হবে, ওকে এরকম বেঞ্চ হবে ভাই, ওকে কোনো ব্যাপার না ভাই, অনেক সুন্দর লাগছে এটাও দেখতে। চলো আরও ভালো করে আপগ্রেড করে দিই, এগুলো সবগুলো আপগ্রেড করে দিই, বেঞ্চ ফেঞ্চ যা আছে ভাই। তোমরা দেখতে থাকো ভাই আমাদের স্টেশনটাকে আমরা কী বানিয়ে ফেলি ভাই, ফুল ম্যাক্স আউট করে ফেলবো, যাতে সবার থেকে অনেক বড় লোক হয়ে যায় আমরা। চলো ভাই আমরা সব থেকে প্রথমে অত বড় লোক হবো। এই দেখো ভাই সবগুলো বেঞ্চ তো আমরা আপগ্রেড করে নিয়েছি, এগুলো আপগ্রেড করে নিই ভাই। চলো ভাই বেঞ্চ আপগ্রেড করতে করতে আমার হাতুড়ি ভেঙে গেছে ভাই, আমাকে আবার একটা হাতুড়ি অর্ডার দিতে হবে। চলো একটা হাতুড়ি অর্ডার দিয়ে যাক, আর এগুলো কী পাইপ, আমাকে না হাতুড়ি অর্ডার দিতে হবে ভাই। ওকে চলো একটা আমরা হ্যামার অর্ডার দিয়ে দিয়েছি, এই হ্যামারটা ভালো হয়েছে অর্ডার দিয়েছি। আর আমাদের ক্লিনার পরে, ক্লিনার আসার পরে দেখো আমাদের একটু আর নোংরা নেই কোথাও, আমরা দুটো ক্লিনার হায়ার করেছি। এই দেখো এই হচ্ছে একটা ক্লিনার, এরকম আর একটা ক্লিনার আমরা হায়ার করেছি, ওটা কোথায় গেল, একটা কেন, আর আমাদের পাম্পারও এখন দুটো আছে। এই দেখো এটা হচ্ছে অ্যালেক্স, অ্যালেক্সের ভাইও চলে এসছে ভাই যমজ ভাই কাজ করার জন্য, আর একটা অ্যালেক্স কোথায় গেল, এই দেখো আর একটা মেডেলিন দেখেছো, দুটো এখন ক্লিনার আছে আর দুটো পাম্পার আছে, এখন আমাদের কাছে অনেক টাকা হয়ে যাবে ভাই ধীরে ধীরে। ওকে আমাদের হ্যামার মনে হয় চলে এসছে, আমরা যেটা অর্ডার দিয়েছিলাম, এই দেখো কার্গো ট্রাক চলে এসছে, এটাতে করে হ্যামারও চলে এসছে ভাই। এখন আমরা যা যা আছে স্টেশনে সব কিছু ম্যাক্স আউট করে ফেলবো, যত টাকা আছে আমার কাছে সব টাকা দিয়ে,
চলো ভাই, আর পরদিন কি করব তোমরা অবশ্যই কমেন্টে আমাকে বলতে পারো। পরদিন তো আমরা গাড়ি কিনবো, যতগুলো সুপার কার আছে আমরা সবগুলো স্পোর্টস কার সুপার কার কিনে নিব, তারপর আরও বড় লোক হয়ে যাবো, $1 million কামাবো। আর এখানে না আমাদের স্টোর দেখতে পাচ্ছ না, ওয়্যার হাউস, এখানে আমরা সব কিছু স্টোর করে রাখবো। ওকে চলো, এখানে আমাদের চলে এসছে ভাই হাতুড়িটা, এই তো হ্যামারটা। চলো এবার হ্যামারটা আমরা ইউজ করে ফেলি, মানে হ্যামার ইউজ করে আমাকে আপগ্রেড করতে হবে। আর ওই দেখো এই বেঞ্চগুলোর আমার সবগুলো আপগ্রেড করতে হবে ভাই, এগুলো সবগুলো আপগ্রেড করার পর দেখো কত সুন্দর লাগছে দেখতে ভাই, আমি তো ভাবতেই পারছি না। দেখো আমাদের স্টেশন কোথা থেকে কোথায় চলে আসলাম, কত সুন্দর হয়ে গেছে। আর এখানে এত নোংরা কেন? হ্যাঁ ম্যাডেলিন কি করছে? ও ভাই কত বড় নোংরার পটলি হয়েছে ভাই। চলো একটা কাজ করি, নোংরাগুলো না আমি ডাস্টবিনে ফেলে দিয়ে আসি ভাই। গেমটা অনেক মজা লাগছে আমার খেলতে, যদিও এটা লাস্ট পার্ট, এটার পরে লাস্ট পার্ট, মানে আজকে খেলছি, পার্ট 7-এ হয়তো গেমটা শেষ হয়ে যাবে। তো তোমরা যারা যারা পার্ট 7 দেখতে চাও তো অবশ্যই ভিডিওটাতে 12,000 লাইক করে দিও। আগের ভিডিওতে তোমরা 12,000 লাইক করে দিয়েছিলে, ওই জন্য আমি অনেক তাড়াতাড়ি এটা পার্ট 6 নিয়ে এসেছি। তো অবশ্যই এটাতেও 12,000 লাইক অবশ্যই তোমরা করে দিও, আর পার্ট 7-এ আমরা গেমটা শেষ করে ফেলবো, যা যা আছে যত টাকা আছে সব কামিয়ে ফেলবো, তারপরে শেষ ভাই গেম, আর কিছু করার থাকবে না, সব কিছু হয়ে গেছে। ও হ্যাঁ আমাকে তো এগুলো আপগ্রেড করতে হবে, এগুলো আপগ্রেড করা কমপ্লিট হয়নি, এগুলো না পুরোপুরি আপগ্রেড করে দিই চলো। ওকে তো এগুলো আমরা যতগুলো আপগ্রেড করতে পারি সব আপগ্রেড করে দেবো। ওকে তো এখানে যতগুলো ভেন্ডিং মেশিন ছিল না কি ছিল সবগুলো না আমি আপগ্রেড করে দিয়েছি, দেখো এখানে সবগুলো আপগ্রেড করে দিয়েছি ভাই, কোনো কিছু কমতি রাখবো না ভাই। আমাদের স্টার হয়ে গেছে 5 star, যেমনটা দেখতে পাচ্ছ আমাদের এখন রেটিং ফুল ভাই, এখন আমাদের স্টেশন 1 number স্টেশন ভাই, এরকম স্টেশনের আশেপাশে আর কোথাও নেই। চলো এগুলো তো আপগ্রেড করা আছে, এগুলো আর আপগ্রেড করতে পারবো না। কুলার ফুলার সব আপগ্রেড করা আছে, এগুলো আপগ্রেড করার দরকার নেই, এটাও আপগ্রেড করার দরকার নেই, এগুলো আপগ্রেড করা আছে ভাই, সব কিছু ম্যাক্স হয়ে গেছে নাকি? হ্যাঁ এগুলো সব আপগ্রেড হয়ে গেছে, এগুলো আপগ্রেড হয়ে গেছে, এগুলো আপগ্রেড হয়ে গেছে, আর তেমন কিছু তো আপগ্রেড করেনি। দেখো সব কিছু আমরা ম্যাক্স করে ফেলেছি ভাই, দেখো যা যা আপগ্রেড করা যায় ভাই সব কিছু আপগ্রেড করে ফেলেছি। আচ্ছা আমরা কি ডগ হাউসও আপগ্রেড করতে পারবো? না ভাই ডগ হাউস তো আপগ্রেড করতে পারছি না, এগুলো তো যা যা ছিল সব কিছু আপগ্রেড হয়ে গেছে, আমার কিছু করার নেই ভাই, সব আপগ্রেড করে ফেলেছি। শুধুমাত্র এর পর দিন আমরা গাড়ি কিনবো, সবগুলো গাড়ি কিনবো, আর সবগুলো গাড়ি কিনে দেখবো কত টাকা লাগে সবগুলো গাড়ি কিনতে, আর কত টাকায় বিক্রি করতে পারি গাড়িগুলো। ওকে আর স্টেশনের ভেতরেও দেখো যা যা ছিল আমরা সব কিছু আপগ্রেড করে নিয়েছি। ওকে তো ফাইনালি আমাদের মার্কেট তো রেডি ভাই, দেখো আমাদের মার্কেটে এখন কত জিনিসপত্র আছে, এই দেখো এখানে আমার মার্কেটে অনেক জিনিসপত্র আছে, আমি ইচ্ছা করলে আরও জিনিসপত্র রাখতে পারবো, সেটা পার্ট 7-এ করে দেবো ভাই, যা যা বাকি আছে সেগুলো পার্ট 7-এ করে নেবো। টিভিটা বন্ধ করে রেখেছি, ফালতু ফালতু ইলেকট্রিক বিল ফ্রিয়ে লাভ নেই। তাহলে একটা কাজ করি, আমি ভাবছি কি আমার কাছে তো করার আর কিছু নেই, আমার কাছে অনেক টাকা এখনও পর্যন্ত আছে, তো আমি না একটা কাজ করি ভাই, আমার কাছে যতগুলো ছিল গাড়ি সবগুলো গাড়ি না আজকেই চলো কিনে নিই আমরা, পরদিনের ওয়েট করে লাভ নেই, চলো আমরা পার্ট 6-এ ভাই গিয়ে আজকে নিশান জিটিআর ল্যাম্বরগিনি ফেম্বরগিনি যা ছিল সব কিছু কিনে নেবো ভাই। চলো আমরা চলে যাই কার ডিলারশিপে, কার ডিলারশিপ কোথায় গেলো, এই তো কার ডিলারশিপে গিয়ে আমরা সব কিছু কিনে নেবো ভাই, সব গাড়ি কিনে নেবো আজকে ভাই, চলো আজকে অনেক মজা হবে। ওকে তো আমি আবারও চলে এসেছি সেই কার ডিলারশিপে, আর এখানে গিয়ে দেখবো এখন কতগুলো গাড়ি আছে। আগের দিন তো আমরা এই গাড়িটা কিনে নিয়ে গেছি, এই যেখানে ফেরারি ছিল যেটা আমরা কিনে নিয়েছি, আর আজকে এখন আমরা কোনটা কিনবো, নিশান জিটিআর কিনবো। চলো ভাই কোন গাড়িটা সবথেকে ভালো হবে, নিশান, এটাই নিশান জিটিআর, চলো নিশান জিটিআর কিনে নেই, 22,064 টাকা দাম। আচ্ছা কোনো ব্যাপার না, চলো 22,000 টাকা দিয়ে আমরা নিশান জিটিআর কিনে নিয়েছি, ইয়েস ভাই চলো নিশান জিটিআর আমাদের কিনা এত কমপ্লিট। এবার যেটা করব, এই গাড়িটা নিয়েও না আমরা চলে যাবো আমাদের বাড়িতে, আর বাড়ির সামনে গিয়ে রেখে দেবো ভাই চলো। ওকে ভাই গাড়িটা চালাতে তো আলাদাই মজা আসছে ভাই, আমাকে একটা স্টিয়ারিং হুইল কিনতে হবে। ও ভাই 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 ধীরে ধীরে ভাই, এত টাকার গাড়ি নষ্ট হয়ে যাস না ভাই, অনেক কষ্ট করে আমরা গাড়িটা কিনেছি ভাই। চলো একটা কাজ করি, এখানে গিয়ে গাড়িটা ভাই আমার বাড়ির সামনে রেখে দিই ভাই, আলাদাই মজা আসছে। কিন্তু গাড়িটার পেছনে এরকম কার্টুন কার্টুন কেন, হ্যাঁ মনে হচ্ছে খেলনা গাড়ি কিনে নিয়ে আসলাম ভাই ইয়ে থেকে মেলা থেকে ভাই, এটা কীরকম গাড়ি, এমনিতে সুন্দর আছে সামনে থেকে, তো পেছন থেকে এরকম প্লাস্টিকের মতো লাগছে কেন। যাই হোক ভাই এখানে আমরা গাড়িগুলো রেখে দেবো, বেশি দূরে রাখবো না, এখানে আমরা গাড়িগুলো পার্ক করিয়ে রেখে দেবো, তাহলে লোক বুঝতে পারবে যে আমরা কতটা বড় লোক ভাই। দাঁড়াও এখানে আমরা গাড়িটা রেখে দেই, দেখো ভাই গাড়িটা তো আমরা প্রথমে এখানে রেখে দিয়েছি, আমরা চলো ল্যাম্বরগিনিটা মানে সরি ফেরারিটাও সামনে নিয়ে আসি। আর আমাদের এখন নিশান জিটিআর দূর থেকেই চকচক করছে ভাই, সামনে থেকে গাড়িটা বেশি সুন্দর লাগছে কিন্তু পেছন থেকে কার্টুন কার্টুন লাগছে। আমাদের সব থেকে ফেরারি গাড়িটা বেশি সুন্দর ভাই সব দিক থেকে, পেছন থেকেও সামনে থেকেও। চলো ভাই এই গাড়িটা না আমরা এখন সামনে দিকে নিয়ে রেখে দেবো, তাহলে এটাও সুন্দর লাগবে দেখতে ভাই, চলো এটা নিয়ে রেখে দিই। দেখো ফেরারিটাও আমরা সামনে গিয়ে রেখে দেবো ভাই, এটাও আমরা এখানে গিয়ে রেখে দেবো, যতগুলো গাড়ি আছে ভাই সবগুলো গিয়ে রেখে দেবো। দেখো দুটো গাড়ির কালার একই, যদিও মনে হচ্ছে আমি কালার চেঞ্জ করতে পারবো না এই গাড়ির,
অনেকগুলো গাড়ি এরকমই থাকবে। দেখো ভাই আমাদের বাড়ি আর এখন সুপার কার ভাই আলাদাই লাগছে দেখতে ভাই সব, কত সুন্দর লাগছে এবার দেখতে। তোমরা এই গাড়িগুলোর জন্য অবশ্যই একটা করে লাইক তো করেই দিও ভাই, 12,000 লাইক তো ইজিলি হয়ে যাবে, আমি জানি তোমরা 12,000 লাইক অনেক সহজেই করে দেবে, অবশ্যই লাইক করে দিও। তাহলে পরের দিন আমরা যা গাড়ি আছে সব কিছু এখানে সাজিয়ে এনে রেখে দেবো। কিন্তু আমি একটা জিনিস খটকা লাগছে ভাই, এই যে সামনে সাদা কালার, ও কাস্টমার চলে এসছে, হ্যালো হ্যালো স্যার আপনি কি এই গাড়িটা কিনবেন, এই খাটারা গাড়িটা দেখি কত টাকা দাম বলছে এই স্যার, অবশ্যই স্যারটাকে আমি গাড়িটা বিক্রি করবো। স্যার কত বলছে ভাই গাড়িটার দাম, 7,900 টাকা দিতে যাচ্ছে ভাই, আমি তো এরকম দামে গাড়িটা কিনেছিলাম ভাই, খারাপ না ঠিক আছে কেনা যাবে, কিন্তু আমরা কি বার্গেনিং করতে পারবো না, হ্যালো বার্গেনিং করতে পারলে ভালো হতো। ওকে যাই হোক আমরা গাড়িটা বিক্রি করে দিয়েছি, দেখো সাদা কালের গাড়িটা বিক্রি করে দিয়েছি, এর পর দিন এসে ভাই আমরা আরও গাড়ি কিনবো নাকি, চলো আজকেই কিনে নিয়ে আসি ভাই আর একটা গাড়ি, দাঁড়াও এক সেকেন্ড, না আজকে আর কিনবো না নাকি, চলো ভাই আর একটা আজকে কিনে নিয়ে আসি ভাই, কী আছে ভাই, চলো আমরা কার ডিলারশিপে আবারও যাবো, আর এখন আমরা কিনবো ল্যাম্বরগিনি, আর ল্যাম্বরগিনিও নিয়ে চলে আসবো বাড়িতে ভাই। তোমরা ভাবতে পারছো কতটা এপিক ভাই, আমরা সব গাড়ি কিনে নিচ্ছি আজকে ভাই, পার্ট 7 এগুলো করার কথা ছিল আজকে ভাই, করার কথা ছিল না তো আজকে আমি করে নিচ্ছি ভাই। দেখো এই গাড়িটা আমরা কিনে নেবো, এটা কী গাড়ি তার, আমরা ল্যাম্বরগিনি ছিল না, ল্যাম্বরগিনি জুরুস, ল্যাম্বরগিনি জুরুস কিনবো আমরা আজকে। ওকে চলো এই গাড়িটা কিনে নিই, এটা হচ্ছে ল্যাম্বরগিনি, ল্যাম্বরগিনিটাও কিনে নিই। ওকে আর এটা কি গাড়ি, হ্যাঁ এটা পরে কিনবো ভাই, চলো প্রথমে এই গাড়িটা কিনে বাড়িতে নিয়ে যাই ভাই। এই গাড়িটা অনেক সুন্দর, কিন্তু আগেরগুলোর মতো সুন্দর না, আমার সব থেকে ফেরারি গাড়িটা বেশি সুন্দর লেগেছে। তোমাদের কোন গাড়িটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে কিন্তু বলো, আমার ল্যাম্বরগিনির থেকে ফেরারি বেশি ভালো লাগে, মানে এই গাড়ির থেকে এমনি ল্যাম্বরগিনি ভালো লাগে কিন্তু এই ল্যাম্বরগিনিটা অত ভালো লাগছে না। চলো ভাই আমরা বাড়িতে চলে যাই। ওকে ভাই তো আমি তোমাদের যেমনটা বলেছিলাম ভাই, আবে পড়িস না, আমি তোমাদের যেমনটা বলেছিলাম গাড়ি সবগুলো কিনবো, প্রায় সবগুলো কিনে নিয়েছি, ল্যাম্বরগিনি নিশান জিটিআর ফেরারি সবগুলো গাড়ি কিনে নিয়েছি। তোমরা লাইক যদি না করেছো এই ভিডিওতে তাহলে আমি আর জীবনেও পার্ট 7 আনবো না, কোনোদিনও পার্ট 7 আনবো না ভাই, লাইক অবশ্যই করে দিও। আর চলো এই গাড়িটা আমরা বাড়িতে নিয়ে যাই, আর বাড়িতে নিয়ে গিয়ে এটা পার্পল কালারের গাড়ি, হ্যাঁ এই গাড়িটাই তো আমরা আমাদের স্টেশনে দেখেছিলাম প্রথমে, এই গাড়িটা ভাই অনেক সুন্দর ছিল, আমি ভেবেছিলাম এই গাড়িটা আমি কিনবো কিন্তু ফাইনালি আমার ড্রিম পূরণ হয়ে গেছে ভাই। চলো একটা কাজ করি, এই গাড়িটা না পার্ক করে রাখি সামনে আগের গাড়িগুলোর মতো, এটা অনেক সুন্দর গাড়ি, এটা পেছন থেকেও খারাপ লাগছে না, ভালোই লাগছে দেখতে। চলো এই গাড়িটা না আমি একটা কাজ করি, আমি না এই গাড়িটা না মিডিলে রাখবো, আর অরেঞ্জ কালারের যে দুটো গাড়ি এগুলো না একটু সাইডে রেখে দিই, চলো ভাই তাহলে বেশি সুন্দর লাগবে দেখতে। ওকে তো ফাইনালি দেখো আমাদের কাছে সবগুলো গাড়ি হয়ে গেছে, সবগুলো না আর একটা বাকি আছে, কিন্তু তিনটা দামি দামি গাড়ি আজকে আমরা কিনে নিয়েছি। এটার জন্য অবশ্যই তোমরা 12,000 লাইক, 12,000 লাইক হবে না ভাই, 13,000 লাইক অবশ্যই করে দিও, টার্গেট রাখছি 13,000 লাইকের, আর যদি 13,000 লাইক তোমরা করে দাও ভাই এটার যখন পার্ট 7 আসবে তখন তোমরা আরও এপিক কিছু দেখতে পারবে ভাই। আজকে তোমরা ম্যাক্স করে নিয়েছি, আমাদের স্টেশনও আর আপগ্রেড করার তেমন কিছু নেই, আমাদের স্টেশনটা অনেক বড় হয়ে গেছে দেখো ভাই, এখন বাড়ির সামনে আসলে কতটা এপিক লাগছে দেখতে, মানে বাড়িটা তো আপগ্রেড করেইছি প্লাস গাড়িগুলোর জন্য আরও সুন্দর লাগছে। চলো স্টেশনে গিয়ে আমাদের গেমটা আজকের মতো শেষ করি, কারণ অনেকক্ষণ ধরে আমি গেমটা খেলছি, আর তারপরে ভাই আজকে আমি আর তেমন কিছু করবো না, অনেকক্ষণ ধরে গেম খেলছি, লাইক করে দিও অবশ্যই। চলো আর কমেন্টে বলো কোন গাড়িটা তোমাদের সবথেকে বেশি ভালো লাগলো, আর এখানে দেখো আমাদের স্টেশনটাও পুরোপুরি বড় হয়ে গেছে, জানি না ভাই তোমরা লাইক করে দিও। আজকের মতো আমি যাই, টাটা সবাইকে, গেমটা আগে সেভ করি, হ্যাঁ তো তোমরা সবাই লাইক করে দিও, 13,000 লাইক করে দিও, আজকের মতো আমি যাই, টাটা সবাইকে, আর যদি পার্ট 7 চাও এই গেমের এই ভিডিওতে 13,000 লাইক অবশ্যই করে দিও, বাই বাই সবাইকে ভালো থেকো, আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পার্ট 7 এ বা পরের কোনো গেমে, চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করে রেখো, বাই বাই সবাইকে ভালো থেকো, টাটা।